السلام عليكم ورحمة الله. আল্লাহ তাআলা যে আমাদের অভিভাবক, আমরা আল্লাহ পাকের মুখাপেক্ষী, আল্লাহ পাকের ইশারা ছাড়া আমাদের যে আসলে কিছুই করার নাই, এই জিনিসটা প্রত্যেক মুসলমানের জিদে বসানো এটা অনেক বেশি জরুরি। মানে অভিভাবক কনসেপ্টটা কিরকম, যে আমরা আমাদের সন্তানদের অভিভাবক, আমরা চাই আমাদের সন্তানরা আমাদের ইচ্ছা অনুযায়ী চলুক, আমরা তাদেরকে যেভাবে চালাইতে চাই বা যেভাবে তারা চলবে বলে আমরা ভালো মনে করি, আমরা এটা আশা করি যে আমরা আমাদের সন্তানদের অভিভাবক যেহেতু আমরা, তো তারা যেন আমাদের কথা মতো চলে, কিংবা সন্তানরা আমাদেরকে অভিভাবক হিসেবে মেনে নেয় কারণ সে তার প্রয়োজনের সকল কিছু বা সবকিছুর জন্যই বাবা মার কাছে মুখাপেক্ষী থাকে, এটা মনে করে বিধায় অভিভাবকত্ব মেনে নেয়। আবার যেখানে সে বাবা মার মুখাপেক্ষী না, যখন সে আবার এক সময় মানে যে ডেনমার্কের কথা শুনলাম, বাবা মা বাচ্চাদের উপরে একটু শাসন করলে, ফোন দিলে সে বাচ্চাদেরকে নিয়ে যায়, তো ওইখানে আর কি তারা বুঝে যে বাবা মা না হইলেও তারা চলতে পারবে, তখন তারা বাবা মার অনুগত হয় না, বাবা মার সাথে টক্কর দিতেও তারা দ্বিধাবোধ। তো এই যে অভিভাবকের যে কনসেপ্টটা, এটা আমাদের মাথায় রাখা চাই যে আল্লাহ তাআলা আমাদের অভিভাবক। দুনিয়ার বাবা মা একসময় আমাদের অভিভাবক ছিলেন যখন আমরা ছোট ছিলাম, আবার এক সময় ওনাদেরকে আল্লাহ তাআলা দুর্বল বানায় দেন, তো মানুষ আবার বাবা মার অভিভাবক বনে যায়। কিন্তু আল্লাহ তাআলা এমন এক সাথ, আল্লাহ তাআলার সাথে টক্কর দেওয়া বা আল্লাহ তাআলার সমকক্ষ হওয়া, সুরাটা আমি পড়তেছিলাম, এটা হয়তো বলেছিলাম যে আগে যে হামিম দিয়ে যে সুরা গুলা শুরু হয়েছে, মানে 40 নম্বর সুরা থেকে 46 নম্বর সুরা, এই 7টা সুরা, এই সুরা গুলাতে বিশেষভাবে আমার দিকে মানে এখন কিভাবে কাজ করব এই সুরা গুলা থেকে এগুলো আমি একটু খুঁজে পাওয়ার চেষ্টা করতেছি। এই সুরা একটু খেয়াল করি, আল্লাহ তাআলা যে আমাদের অভিভাবক, এই কথাটা আল্লাহ তাআলা বারবারই স্মরণ করাইতেছেন। একটু নোট করে রাখছিলাম যে বেশ কিছু আয়াতে আমরা যদি সুরা মানে হলো মশওয়ারা, যেটা পরামর্শ করি আমরা, যেটা 42 নম্বর সুরা, আমি একটু নোট করে রাখছিলাম যেটা যে সুরা 6, 8, 9, 31, 36 এই আয়াতগুলো তার আল্লাহ তাআলা বারবারই স্মরণ করাইতেছেন যে আল্লাহ তাআলা আসলে অভিভাবক, আল্লাহ পাক ছাড়া অন্য কাউকে যদি কেউ অভিভাবক হিসেবে গ্রহণ করে বা তার মুখাপেক্ষী নিজেকে মনে করে, তো তার জন্য আসলে অনেক দুনিয়াও সংকীর্ণ হয়ে যাবে, আখেরাতেও সে অনেক অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে। এই জন্য আল্লাহ তাআলাকে বোঝা, বর্তমান হালত যেটা, আবার সুরা সুরা থেকেই বলে যে সুরা 5 নম্বর আয়াতে যেটা বলা হচ্ছে তাকাদু সামাওয়াত ইয়াতাফাত্তার, সুরা থেকেই বলে যে সুরা 5 নম্বর আয়াতে যেটা বলা হচ্ছে তাকাদু সামাওয়াত ইয়াতাফাত্তারুনা মিন ফাওকিহিন্না, যে আসমান তো উপর থেকে ভেঙে পড়ার উপক্রম হয়েছে, ওয়াল মালায়েকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, আর ফেরেশতারা তাদের রবের তাসবিহাত প্রশংসামূলক তাসবিহাত পাঠ করতে পারে, তাকে পাঠ করে, ওয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদ, এবং জমিনবাসীর জন্য তারা ইস্তেগফার করে, আলা ইন্নাল্লাহা হুয়াল গাফুরুর রহিম, শুনো আল্লাহ তাআলা কিন্তু অনেক অনেক ক্ষমাশীল, অনেক অনেক রহম। এখান থেকে আমি ওই যেটা বলতেছিলাম যে কোরআনটা আমাদেরকে এখন অ্যাপ্লিকেশন, কোরআনটাকে প্রয়োগ করব কোথায়, ওই সেন্সটাকে নিয়ে যখন আমি দেখতেছিলাম যে এই হালতে, বর্তমান হালতে আসলে দুনিয়ার মানুষের উপর আজাব, যেটা আজাব তো অনেকটা আকাশ, এখন আমাদের যেটা জিম্মাদারি
মালাইকা বলতে শুধু ফেরেশতাদের না, আসলে মানুষের ভিতরে 4 ধরনের সিফত থাকে, এটা যদি আমরা একটু খেয়াল করি। আমি আমার ইসলামের এই যেমন ইসলাম প্রথম খণ্ডতে একটা আর্টিকেল মনে হয় লিখেছিলাম এটা নিয়ে, যে মানুষের ভিতরে কিছু জৈবিক চাহিদা থাকে, যেটা পশু পাখি থেকে শুরু করে নবী রাসূল আম্বিয়া কেরাম সবাই এটার ভিতরে কমন ছিল, মানুষের খাওয়া দাওয়া, পানি, স্বামী স্ত্রী, এগুলা সকল সবার ভিতরে থাকে। আর মানুষের ভিতরে আরেকটা যেটা থাকে হিংস্রতা, তারপরে ফেরেস্তার একটা সিফত থাকে আনুগত্য, এবং শয়তানের একটা বৈশিষ্ট্য অবাধ্যতা, এই জিনিসগুলো মানুষের ভিতরে থাকে। তো এখানে ফেরেস্তারা আসমানে আল্লাহ তাআলা তার রবের প্রশংসামূলক তাসবিহ পাঠ করে এবং জিকির পাঠ করে এবং জমিনবাসীর জন্য ক্ষমা প্রার্থনা করে। এটার মানে হলো যে এই যে দুনিয়ার যে বর্তমান পরিস্থিতি, এই সময় আল্লাহ তাআলা নেক বান্দা যারা আল্লাহ তাআলা নেক বান্দা তাদের জন্য এটা জরুরি, যারা তারা আল্লাহ তাআলার প্রশংসামূলক তাসবিহ পাঠ করে এবং জমিনবাসীর জন্য ক্ষমা প্রার্থনা করে। কারণ তাসবিহ পাঠ করা মানে হলো যে যখন সূরা নাসরটা নাজিল হলো, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই সূরাটা যখন নাজিল হলো, যেটা আসলে আল্লাহর রাসূলকে দুনিয়া থেকে উঠায় নেওয়া হবে এটার একটা ইশারা ছিল, তখন আল্লাহর রাসূলকে শেষ আয়াতে যেটা বলা হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার রবের প্রশংসামূলক তাসবিহ পাঠ করতে থাকেন এবং ইস্তেগফার করতে থাকেন, তখন আল্লাহর রাসূলের আমল যেটা ছিল, আল্লাহ রাসূল ইবাদতের পরিমাণকে বাড়ায় দেন। তো এখন দুনিয়ার হালত যেটা, এই হালতে আমাদের জন্য যেটা জরুরি, আমরা আমাদের ইবাদতের পরিমাণকে বাড়াই এবং মানুষের জন্য ইস্তেগফার করি। এই জিনিসটা আবার সূরা মুমিন যেটা 40 নম্বর সূরা, ওইটাও তো হামিম দিয়ে শুরু, ওইটার ভিতরেও একই রকম একটা আয়াত আছে, আমি একটু দেখে বলি। এটা হলো সূরা মুমিনের 7 নম্বর আয়াত, যেটা আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশা ওয়া মান হাওলাহু, যারা আরশকে বহন করতেছে এবং তার আশেপাশে যারা আছে, ইউসাববিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের রবের তাসবিহ পাঠ করে প্রশংসামূলক, ওয়া ইউমিনুনা বিহি, এবং তার উপর ঈমান রাখে, ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, এবং ঈমানদারদের জন্য ক্ষমা প্রার্থনা করে। এখানে একটা আরেকটা জিনিস একটু বুঝি আমরা, যে আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশা, যারা আরশ এবং আরশ গ্রহণকারী ফেরেশতার আশেপাশে যারা আছে, এটা হলো আরেকটা জিনিস। আরশ হলো ওই জিনিস যে জিনিসের ছায়ার, মানে যে জিনিসের নিচে কিয়ামতের দিন অনেক মানুষ আশ্রয় পাবে, আরশের দ্বারা মানুষকে হেফাজত করা হবে আল্লাহ পাকের নেক বান্দাদেরকে। তো আরশ বহন করতেছে, এটা আমি প্রয়োগ করব কোথায়, এটা হলো আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে হেফাজতের, দুনিয়ার মানুষদেরকে আখিরাতে বাঁচানোর এক জিম্মাদারি আমাকে আপনাদেরকে, যারা আমরা বুঝতেছি ব্যাপারটা, এটা আমাদের উপরে আসছে। তো এটা একটা বোঝা আমাদের উপরে, তো এই বোঝা আল্লাহ তাআলা, এই দায়িত্ব, এই জিম্মাদারি আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, আমি এবং আমার সাথে যারা আছে, আমাদের জন্য জরুরি আর কি এটা, যে আল্লাহ তাআলার আমাদের ইবাদতটাকে আমরা ঠিক করি, ইবাদতকে দীর্ঘ করি, তাহাজ্জুদ, দোয়া, ইস্তেগফার, এবং মানুষের জন্য সারা দুনিয়ার মানুষ, বিশেষ করে মুসলমানরা দুনিয়া থেকে যে চলে যেতেছে, বেশিরভাগ মুসলমান খুব করুণ অবস্থায় মারা যেতেছে, হয়তো মারা যাওয়ার আগে কলমা নসিব হইতেছে না, তাদের জন্য আমরা ইস্তেগফার করা, এটা আমাদের জন্য একটা জিম্মাদারি, একটা কাজ। বাকি সূরা শুরার কথা যেটা বলছিলাম, এটা এখানে বেশ কিছু জিনিস, এক তো আমাকে আল্লাহ পাককে অভিভাবক হিসেবে মেনে নিতে হবে, আর যে এখানে আমরা সূরা শুরার একটু তর্জমাটা যদি একটু পড়ে দেখি, এখান থেকে যে কনসেপ্টটা আসে সেটা হলো আল্লাহ পাককে যারা অভিভাবক হিসেবে মনে করে না, বা আল্লাহ তাআলাকে যে আল্লাহ পাকের প্রয়োজনটা, মানে আমরা যে আল্লাহ পাকের উপর পুরোপুরি নির্ভরশীল, এটাকে যারা গুরুত্ব দেয় না, বা এটাকে যারা উপেক্ষা করে চলে, এদেরকে এখানে জালিমের সংজ্ঞার ভিতরে রাখা হচ্ছে, এবং এদের পরিণতি আখিরাতে অনেক 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 করুণ পরিণতি হবে।
আল্লাহ হেফাজত করে, আল্লাহ এদেরকে মাফ করে, আল্লাহ তাআলা তাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা মানে ভয়েস তো অনেক লম্বা হয়ে যায়, একটু আমি সংক্ষেপে করার চেষ্টা করি। আমরা যদি 13 নম্বর আয়াতটা দেখি, এটা শারা আলাকুম মিনাদ দিন মা ওয়াসফা বিহি নূহা, যে আমাদের জন্য ওই দিনকে আল্লাহ তালা নির্ধারণ করে দিচ্ছেন, যেটা যে দিন আসলে নূহ আলাইহিস সালামের উপর দেওয়া হয়েছিল। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এবং তোমার প্রতিও ওই একই জিনিস আমাদেরকে আমাকেও দেওয়া হয়েছে, ঈসা, ওই একই জিনিস, ওই একই দিন, ওই একই ইসলাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালামের উপর দেওয়া হয়েছে, এবং তাদেরকে এই হুকুম করা হয়েছিল আন আকিমুদ্দিন, যে দিনকে প্রতিষ্ঠা করা, এটা একটা জরুরি জিনিস। আমি পুরা কোরআন শরীফটাতে ওই অ্যাপস দিয়ে সার্চ করে দেখছি, আকিমু আকিমু শব্দটা যেটা, প্রতিষ্ঠা করা, কায়েম করা, এটা পুরা কোরআন শরীফে শুধু নামাজের ক্ষেত্রে আসছে, আকিমুসসালাহ, নামাজকে কায়েম করো, কিন্তু শুধুমাত্র এই একটা জায়গায় দিনকে কায়েম করা, দিনকে এস্টাবলিশ করা, দিনকে এখন জমিনে আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে, প্রত্যেক কাঁচা পাকা ঘরে দিনকে পৌঁছানো, এই দায়িত্বটা আল্লাহ তাআলা, যে একটু আগে যদি আপনি দেখেন, আমরা যদি একটু খেয়াল করি, ওয়াল্লাযী এই আয়াতে ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, যেটা যেটার খবর বা যেটার দায়িত্ব বা যেটার হুকুম তোমাকে দেওয়া হয়েছে, তো এটা তো একটা আল্লাহ রসুলকে, বাকি সুরাটা হামিমকে উদ্দেশ্য করে, তো দিনকে কায়েম করার উদ্দেশ্য, দিনকে কায়েম করার এই হুকুমটা আমাদেরকে দেওয়া হয়েছে, আন আকিমুদ্দিন, যেরকম পূর্ববর্তী নবীদেরকে দেওয়া হয়েছিল। তারপরে যে কথাটা, ওয়ালা তাতাফাররাকু ফিহি, এই দিনের ভিতরে তোমরা ভেদাভেদ বা দলাদলি এটার ভিতরে যেন আমরা না যাই, এটা অনেক 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 বেশি জরুরি জিনিস, যে দিনের দিনের কাজ করতে যে আমরা দলাদলি না হই, দলাদলি দলাদলিটা মুসলমানের যে বরবাদি, সারা দুনিয়াতে মুসলমানের বরবাদি একমাত্র কারণ হলো মুসলমান দলাদলি, মুসলমান 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 বিভেদ, মুসলমান মুসলমান শত্রুতা, এই শত্রুতা, এই জিনিসটা আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সারা দুনিয়ার মুসলমান এক হয়ে গেলে কত বড় একটা শক্তি হইতো, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যে আমরা যদি একটু শরীয়ত সম্পর্কে একটু জানি, যাতে মোটামুটি সবারই তো কম বেশি পড়াশোনা গবেষণা করা আছে, একটু খেয়াল করার বিষয় এটা, শরীয়তে হালাল হারামকে বা আল্লাহ তাআলা ফরজ হুকুমগুলা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই ধরনের যে বিধানগুলা, বড় বড় মোটা মোটা বিধান যেগুলা, এগুলা সুস্পষ্ট বয়ান করা হয়েছে, কিন্তু মানে এগুলা নিয়ে কারো কোনো দ্বিমত নাই, বা এটা নিয়ে কারো কোনো পরামর্শের প্রয়োজন হয় না, কিন্তু সিয়াসিতার নাচ যেটা, যে মানুষের বৈষম্য, রাষ্ট্র পরিচালনা বা খেলাফত পরিচালনার যে সার্বিক দিন দিকগুলা, এই দিন এই এই বিষয়গুলা কিন্তু সবগুলা একেবারে সূর্যের আলোর মতো পরিষ্কার বা রাতের অন্ধকারের মতো কালো, এরকম না, অনেক বিষয় অস্পষ্ট, অনেক অনেক বিষয়ে মানে সরাসরি আমরা কোরআনে বা হাদিসে সরাসরি এটা সলিউশন পাবো না। তো এই ক্ষেত্রে যেহেতু আমাদেরকে এখন আমরা যারা যারা এখন পর্যন্ত আমাদের সাথে আমার সাথে জুটতেছি ইনশাল্লাহ, যারা সবার এখন টার্গেট কি আসলে, আমরা দুনিয়াতে এখন দিনটাকে প্রতিষ্ঠিত করতে চাই, যেটা আল্লাহ তাআলা এখানে হাক যেটা বললাম, যে সুরার 13 নম্বর আয়াতে আকিমুদ্দিন হামিমকে উদ্দেশ্য করে বলা হচ্ছে দিনকে কায়েম করো, যেমন পূর্ববর্তী নবীরা করছেন। তো এই দিনকে কায়েম করার জন্য এখন আমাদের যেটা কাজ, প্রথম তো কাজ তিনটা জিনিস, প্রথম কাজ এক হলো ইমান রাখা, ইমান রাখা, যে আমরা যে কাজটা করতে যাচ্ছি বা আমরা যে যাচ্ছি, আমরা যে যে তামান্নাটাকে সামনে নিয়ে যাচ্ছি, এটা হক এবং এতে কোনো সন্দেহ নাই,
এবং আল্লাহ তালা সাহায্য করবেন আমাদেরকে ইনশাল্লাহ। আল্লাহ তালা সাহায্য আমাদের সাথে আছে। অনেকেই আমাকে মেনে নিতে চাবে না বা অনেকেই মানতে চাইবে না, এটার উত্তর আল্লাহ তালা সুরা সুরা 24 নম্বর আয়াতে দিয়েছে যে আমি ইয়াকুলু না তারা আমি ইয়াকুলু না, নাকি তারা এই কথা বলে ইফতারা আলাল্লাহি কাযিবা, যে সে আল্লাহকে নিয়ে মিথ্যা কথা বলতেছে। অর্থাৎ আমি যে কথাগুলা বলতেছি বা আমার যে ব্যাপারটা মানুষের সামনে আসছে, অনেকে আমাকে মিথ্যাবাদী বলতে মানুষের সামনে আসছে, অনেকে আমাকে মিথ্যাবাদী বলতে পারে, যদি আমি এরকম হই বা যদি এর ভিতরে কোনো ছল চাতুরি থাকে আমার পক্ষ থেকে, ওয়াই আশা ইল্লাহ ইয়াখতিম আলা কলবিক, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমার দিলকে তোমার দিলটাকে মোহর লাগাই দিতে পারে, ওয়ায়ামহুল্লাহুল বাতিল, আল্লাহ তাআলা বাতিলকে প্রশ্রয় দিবেন না, ওয়ায়ুহিক্কুল হক বিকালিমাতি, আল্লাহ তাআলা অবশ্যই হককে বুলন্দ করবেন, ইন্নাহু আলিমুম বিজাতি সুদুর, আল্লাহ তাআলা জানেন যে আমার দিলের ভিতরে কি আছে। সেই জন্য মানে যারা এখন পর্যন্ত বায়াত হয়েছে সাথীরা, তো আল্লাহ তাআলা এই আয়াতে কনফিউশন মানে কারো দিলে যদি কখনো সংশয় পয়দা হয় তো আল্লাহ তাআলা এটাকে সামনে রাখি যে আমার পক্ষ থেকে যদি কোনো ভুল বা মিথ্যা প্রচারণা হয় তো আল্লাহ তাআলা আমার উপর থেকে প্রতিশোধ নেবেন, তো যাই হোক, মানে যেটা বলতে চাচ্ছিলাম যে এখন আমাদের কাজটাকে কিভাবে, প্রথম তো ইমান আনা, যে আমরা যে কাজটা দিন প্রতিষ্ঠা করার কাজ এখন আমাদের কাজ, এই কাজটা আমাদেরকে করতে হলে প্রথমে ইমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, এবং তারপরে তাওয়াজ্জু আল্লাহর দিকে। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া এত বড় কাজ কখনোই সম্ভব না। আল্লাহ তাআলার প্রতি তাওয়াজ্জু, তারপরে আল্লাহ তাআলা কিছু গাইডলাইন দিয়ে দিয়েছেন এই সূরাতে, যে যারা তার রবকে মেনে নিল, আল্লাযীনা ইসতাজাবু লিরব্বিহিম ওয়া আকামুস সালাহ, এবং নামাজ কায়েম করলো, ও আমরুহুম শুরা, এবং তাদের যে বিষয়গুলো সামনে আসে এগুলা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলা তাদেরকে যে মাল দিচ্ছেন, তাদেরকে যে রিজিক দিচ্ছেন, এটা থেকে তারা খরচ করেন। এর আগে আরেকটা কথা, এর আগের আরেকটা বলতে ভুলে গেছি, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনাল কাবায়রা আল ইসম ওয়াল ফাওয়াহিশা, তারা নিজেদেরকে বড় বড় গুনাহ এবং ফাহেশা থেকে বিরত রাখে, ওয়াইজা মা গাযিবুহুম ইয়াগফিরুন, এবং এমন অনেক বিষয় আমাদের সামনে আসবে যে লোকেরা আমাদেরকে ত্যক্ত করবে, লোকেরা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। তো দেখলাম না ভিডিওর ভিতরে, আমার যখন ভিডিওগুলো প্রচার হচ্ছিল, তো এটা এটা কি যদি রাগ মানে গুসা আসার মতো বিষয় সামনে আসে তো তখন সে এগুলাকে মাফ করে দেয় আর নামাজ কায়েম করে এবং তাদের ভিতরে যে ব্যাপ করে দেয় আর নামাজ কায়েম করে এবং তাদের ভিতরে যে ব্যাপারগুলো আসে এগুলা মাশওয়ারা করে। তো মাশওয়ারা ব্যাপারটা হলো এটা, যে পরামর্শ, যেটা বললাম যে শরীয়তের ফরজ বিধানগুলো নিয়ে কারো কোনো দ্বিমত নাই, কিন্তু সিয়াসি তার নাস, মানুষের যে বৈষয়িক বিষয়গুলো এগুলোর ভিতরে এত বেশি ডাইভার্সিটি, এত বেশি ভেরিয়েশন, তো এটা সরাসরি কোরআন হাদিসে সবকিছু বলে দেওয়া থাকবে, এরকম না, সবকিছু একদম সুস্পষ্টভাবে বলে দেওয়া আছে এবং সবকিছুর সমাধান সুস্পষ্টভাবে দেওয়া আছে, আলো আর আধার একদম আইডেন্টিফাই করে দেওয়া আছে, এরকম না, বেশিরভাগ বিষয় অস্পষ্ট হিসেবে আমাদের সামনে আসবে। এই ক্ষেত্রে আমাদেরকে মাশওয়ারা করতে হবে। মাশওয়ারার বুনিয়াদ কি? মাশওয়ারার বুনিয়াদ হলো যে যে বিষয়টা সামনে আসে এই বিষয়টা নিয়ে গভীরভাবে চিন্তা করা এবং এবং তাকওয়াকে সামনে রেখে, আল্লাহর ভয়কে সামনে রেখে একটা ফয়সালায় আসার চেষ্টা করা। এখন যেহেতু আমরা মানুষ, ওহি আসার রাস্তা বন্ধ, এবং আল্লাহ কোনো কাজ করতে গেলে হুবাব
রাদিয়াল্লাহু আনহুর ঘটনা যদি বদর যুদ্ধে আমরা জানি যে আল্লাহ রাসূল এক জায়গায় কাফেলা ফিরছিলেন বদর যুদ্ধের জন্য, তো ওই সাহাবী বলছেন ইয়া রাসূল, এটা কি আপনার বুদ্ধি না আল্লাহ 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 তাআলার হুকুম? তো আল্লাহ রাসূল বলছেন যে আমি আমি নিজে থেকে এখানে থামছি। তো ওই সাহাবী বললেন যে এটা যুদ্ধের জন্য উপযুক্ত জায়গা না, আমরা পানির জায়গাগুলোতে ওই জায়গাগুলোতে যাই। কথা বললেন আল্লাহ রাসূল তো নিজের জায়গাতেই ছিলেন, পরে আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠায় বলেন যে ওই সাহাবী যেটা বলছে তার ফয়সালা তার রায়টা ঠিক। আল্লাহ রাসূল যখন এখান থেকে উঠে ওই সাহাবী যে জায়গায় বসছেন ওই জায়গায় চলে গেলেন। কোনো কাজ করতে গেলে তো আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জানাই দিতেন। এখন আমরা যখন কোনো কাজে যাব, আমাদের সময় যে আমরা সবসময় সঠিক সিদ্ধান্তে আসতে পারবো এরকম না, কিন্তু পরামর্শ করার পরে যেটা মানে ওয়াইন আসব ফালাহু আজরন, যদি মানে পরামর্শের ব্যাপারে যেটা বলা হয়েছে ওয়াইন আসব ফালাহু আজরন, যদি তাদের এই কাজটা ঠিক হয় তাহলে তারা দ্বিগুণ সওয়াব পাবে, ওয়াইন আখতা ফালাহু আজর, আর যদি তারা ভুল করে তারপরেও তারা একগুণ সওয়াব পাবে। কারণ এটা আল্লাহর হুকুম, আমরা পরামর্শ করে কাজ করছি, পরামর্শ করে কাজ করার কাজ করলে সবসময় সফলতা আসবে এই আশা করাটাও মানে এটা এটাও ঠিক না। যেমন আল্লাহ রাসূল বিলে মাওনা যুদ্ধ যেটা আল্লাহ রাসূল নিজেই জামাতকে পাঠাইছেন, খুদ আল্লাহ রাসূল জামাতকে পাঠাইছেন, অথচ ওই খুদ আল্লাহ রাসূল জামাতকে পাঠাইছেন, অথচ ওই জামাতে যে 69 জনের জামাত প্রশ্নত 69 জন বা 68 জন ওই সফরে যে শহীদ হয়ে যান, যাদের প্রত্যেকে কোরআনে হাফেজ ছিলেন, কোরআন বলা হয়তো কোরআন সাহাবী যারা, ওনারা তো আল্লাহর সাথে পরামর্শ করে আল্লাহর সাথে হুকুম নিয়ে গেছেন। তো এটা আর কি যে আমরা পরামর্শ করে কাজ করব, কিন্তু পরামর্শ করে কাজ করার পরেও মানে সিদ্ধান্ত ভুল হইলে হালত বিপরীতে যেতে পারে, তখন আমাদের জন্য যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে মানে নির্দেশ, তখন আমাদের যেটা মাথায় রাখতে হবে লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, মানে আমাদের উপর কোনো জিনিস আসে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে সেটা লিখে দেওয়া না হয়, অর্থাৎ এটা আমাদের তাকদীরে ছিল বিধায় আসছে। কারণ মানুষের মানে রেজাল্ট আল্লাহ তাআলা নির্ধারণ করবে, কাতাবাল্লাহু মাকাদিরুল খালায়েক, মানে সমগ্র মখলুকে যে রেজাল্ট দুনিয়ার তাকদীর যেটা, এটা তো আল্লাহ তাআলা লিখে দিয়েছেন কবলা আই আখলুকা সামাওয়াতি ওয়াল আরদি বি 50 আলফা সানা, মানে আসমান জমি সৃষ্টি করার 50,000 বছর আগে এই জিনিসগুলো লেখা হয়ে গেছে। তো এই জন্য রেজাল্ট তো আমাদের জানা নাই, কিন্তু পরামর্শ করে কাজ করা, পরামর্শ করে কাজ করলে যদি আমাদের ভুলও হয় তাহলে আমরা একটা সওয়াব পাবো, আর যদি সঠিক হয়ে যায় তাহলে আমরা দ্বিগুণ সওয়াব পাবো। যেটা বললাম যে হাদিসটা যে ওয়াইন আসাব ফালাহু আজরন, যদি শুদ্ধ হয় তাহলে তার জন্য দ্বিগুণ সওয়াব, ওয়াইন আখতা ফালাহু আজর, আর যদি সেটা ভুল হয় তারপরও সে একটা সওয়াব পাবে। তো এই ব্যাপারগুলো কোথায় আসবে? কারণ এখন আমাদেরকে মানে দিনকে প্রত্যেক কাঁচা পাকা ঘরে পৌঁছানোর কথা, যেটা আমি মেসেজে বা বিভিন্ন জায়গায় আওয়াজ দিচ্ছি যে আমাদেরকে প্রত্যেক কাঁচা পাকা ঘরে দিন পৌঁছাইতে হবে। এখন দিনের ব্যাপারটা তো শুধুমাত্র নামাজ রোজা যাকাত যে ফরজ বিধানগুলো এটার ভিতরে সীমাবদ্ধ না, মানুষের জীবনটাকে আমাদেরকে সামনে আসবে, মানুষের বিয়ে শাদী আমাদের সামনে আসবে, মানুষের ঝগড়াঝাটি আমাদের সামনে আসবে, মানুষের লেনদেন টাকা পয়সার লেনদেন সামনে আসবে, তারপরে চুরি ডাকাতি এই জিনিসগুলো সামনে আসবে, স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি জিনিসগুলো সামনে আসবে, পিতা পুত্রের ঝগড়াঝাটি জিনিসগুলো সামনে আসবে, আরো নানা ধরনের কত বিষয় সামনে আসবে। এই সব কিছুতে দিন প্রতিষ্ঠা করা, এবং এটা তো সরাসরি কোরআন হাদিসে সব জায়গায় বলে দেওয়া থাকবে না, তাই না? যে এক এক সাহাবী ওই যে ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় একজন এক মহিলা এসে বিচার দিলেন যে তার স্বামী এক মহিলা এসে বিচার দিলেন যে তার স্বামী তাকে রাতে সময় দেয় না। তাকে যখন স্বামীকে যখন ডাকানো হইলো, স্বামী বললেন যে আমি রাত আল্লাহকে দিয়ে দিছি, সারা রাত উনি ইবাদত করেন। তো এখন ওমর রাদিয়াল্লাহু আনহু এটার ব্যাপারে কি ফয়সালা দিবেন আল্লাহর আল্লাহর ভক্ত সবার উপরে? তো মজমাতে এক নওজোয়ান ছিল, উনি বললেন যে এটা আমিরুল মুমিনিন এটার ফয়সালা আমি দিতে পারবো। মানে কি ফয়সালা? আল্লাহ তাআলা একজন পুরুষকে 4টা বিয়ে করার অনুমতি দিয়েছেন,
আল্লাহ তাআলা তো আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা কারোর উপর জুলুম করেন না। তো একটা পুরুষ যদি 4টা বিয়ে করে তাহলে প্রতি 4 দিনে ওই মহিলা তার একজন স্ত্রী প্রতি 4 দিনে একবার করে তার স্বামীকে পাবে, মাঝখানে 3 রাত্র পাবে না। তাহলে এটাই মহিলার মানে একজন মহিলার 4 রাতের ভিতরে 1 রাত যদি মহিলা পায় তাহলে তার হকটা করুক যে উনি 3 রাত্র আল্লাহর ইবাদত করবে, 1 রাত্র স্ত্রীকে দিবে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু এটাতে খুব খুশি হইলেন এবং এটার উপর ফয়সালা দিলেন। এখন এনাদের যে ঝগড়ার বিষয়টা ছিল এটা তো সরাসরি কোরআন হাদিসে নাই, কিন্তু সলিউশনটা আনতে হবে আমাদেরকে, সমাধানটা অবশ্যই কোরআন হাদিসের আলো থেকে নিতে হবে। এটাই আমি আওয়াজ দিচ্ছিলাম যে আমাদেরকে এখন কোরআন শরীফ তো বায়ানাতের জন্য না, বা আমাদের মেহনত কিন্তু এখন আর বয়ান বা জলসা করা, মিটিং করা এইসব না, আমাদেরকে এখন বাস্তব প্রয়োগটাকে দেখতে হবে। এবং এই বাস্তব প্রয়োগ করতে গেলে আমাদের এটা সবাই মিলে পরামর্শ করা, সবাই মিলে বসা, আলেম গাইরে আলেম সবাই একসাথে বসে আমরা যদি পরামর্শ করে দিনের এক একটা জিনিসকে সামনে আনতে পারি, তো তখন যে এই যে প্রত্যেক কাঁচা পাকা ঘরে দিন পৌঁছানো, মানুষের বিষয়ের ভিতরে ইসলামকে নিয়ে আসা, তখন যে এটা আমাদের সম্ভব হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করে এই জিনিসগুলো আর কি। যে তো মূল জিনিস যেটা, যে এখানে কয়েকটা জিনিস, এক হলো নিজেদেরকে গুনাহ থেকে হেফাজতে রাখা, যেহেতু আমরা দিন কায়েম করার মেহনতে নামছি, আমাদেরকে নিজেদেরকে গুনাহ থেকে হেফাজত করা, মানুষ ত্যক্ত করবে এগুলাকে সহ্য করা, নামাজ যেটা বা ফরজ বিধানগুলো, শুধু নামাজ বলতে শুধু নামাজকে না, মানে এখানে যেটা বলেছে আকামুসসালাহ, এখানে শুধু ফরজ বিধানটা না, শুধু নামাজটা না, এটা আল্লাহ তাআলার যত ফরজ বিধান আছে সবগুলাকে ঠিক রাখা। ও আমরুহুম শুরা বাইনাহুম, এবং আমাদের ভিতরে যে বিষয়গুলো আসবে এগুলো আমরা পরামর্শ করে কাজ করব। আরেকটা জিনিস যেটা তাকাজা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং সামনে দিনই তাকাজা আসবে, দিনই বড় বড় তাকাজা আসবে, তো এখান থেকে দিনই বড় বড় তাকাজা আসবে, তো এখান থেকে আমাদের যে আল্লাহ তাআলা রিজিক যেটা দিচ্ছেন, আমাদেরকে মাল যেটা দিচ্ছেন, এটা থেকে একটা অংশ আমরা আল্লাহর জন্য নির্ধারণ করে রাখি, আল্লাহর জন্য আমাকে প্রতি। যেমন এটা আমি যখন টঙ্গিতে থাকতাম, এটা আমার সাথীদেরকে আমি মস্ক করাইছিলাম, আমার সাথীরা তো বেশিরভাগই দরিদ্র সাথী, কেউ কলাওয়ালা, সিঙ্গারাওয়ালা, রিক্সাওয়ালা, ড্রাইভার, এরকম এরাই আমার সাথী। তো এদেরকেও আমি তুর্গিদ দিতাম এটা, যে মাসে যে ইনকামটা আসে এটার একটা অংশ কেউ পারি 20 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, 50 ভাগের 1 ভাগ, 100 ভাগের 1 ভাগ, এটাকে নির্ধারণ করে রাখে, এই টাকাটা আমি সবসময় আল্লাহর জন্য কত খরচ করবো, যার তৌফিক সে আরো বেশি খরচ করবে। আল্লাহ তালা এর ভিতরে অনেক অনেক বরকত রাখছেন, আল্লাহ তালা এই বরকত গুলো তখন চোখের সামনে আসবে ইনশাল্লাহ। আরেকটা জরুরি কথা যেটা ছিল সেটা হলো, হ্যাঁ এটা হলো কত নম্বর আয়াত, এটা এটা হলো 23 নম্বর আয়াত, একটা জরুরি কথা আছে যে যেহেতু এখন এটা ফিতনার জমানা এবং চতুর্দিকে দুখান ধোয়া সবকিছু অস্পষ্ট, এবং যতক্ষণ না পর্যন্ত বায়দার ঘটনা না ঘটতেছে তখন পর্যন্ত বড় বড় আল্লাহর ওলিরা পর্যন্ত এসে আমাদের জামাতে জুড়বে না, তো মানুষ আমাদেরকে নিয়ে তিরস্কার করতে পারে বা আমাদেরকে আমাদের থেকে মুখ ফিরাই নিতে পারে, এবং এটা আমাদের ঘরের ভিতরে হইতে পারে, ঘরের ভিতরে যেমন আল্লাহ রাসূলের যেমন ভাই ভাই থেকে পৃথক হয়ে গেছে, বাপ পিতা বাপ সন্তান থেকে পৃথক হয়ে গেছে, স্বামী স্ত্রী একজন আরেকজন থেকে পৃথক হয়ে গেছে, তো এই জিনিসগুলো আমাদের ভিতরে হইতে পারে, এটার একটা ইশারা এই আয়াতটাতে আছে, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন কুল, আপনি বলে দেন এই কথা, বা তুমি এই কথা বলে দাও, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের এটার জন্য আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, ইল্লাল মাওয়াদ্দা ফিল কুরবা, কিন্তু আত্মীয় হিসেবে তোমার সাথে যে আমার হক, তোমার সাথে যে আমার সম্পর্ক, এটা এটাকে ঠিক রাখি। তো আমরা কারোর সাথে, কারণ আল্লাহ তাআলা যেটা হুকুম যেটা লা ইকরাহা ফিদ দিন, দিন নিয়ে কারোর সাথে জোরাজুরি নাই, আর আমাদের দাওয়াত যেটা এটা এটা তো আমি মূল যে দাওয়াতটা সবসময় মানুষকে বুঝানো, وكذلك أوحينا إليك قرآنا عربيا
যে কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করছি, আপনার কাছে পাঠাইছি, লিতুনজির উম্মাল কোরআন, যে উম্মাল কোরআন মানে মক্কার লোকদেরকে তুমি সাবধান করো, ওমান হাউলাহা, এবং তোমার তার আশেপাশে যারা আছে তাদেরকে, তোমার তার আশেপাশে যারা আছে তাদেরকে সাবধান করো, ওয়াতুনজির ইয়াউমাল জামিলা রাইবা ফি, এবং ওই দিন সম্পর্কে সাবধান করো যেদিন সম্পর্কে কোনো সন্দেহ নাই, অর্থাৎ কিয়ামতের দিন, যেদিন ফারিকুন ফিল জান্নাহ, একদল হয়ে যাবে যারা জান্নাতের দিকে যাবে, ও ফারিকুন ফিল সাইর, এবং আরেক দল হয়ে যাবে যারা জাহান্নামের দিকে যাবে। তো এটা এটা আমাদের দাওয়াতের মূল বিষয়। আর এখানে মক্কার লোকদেরকে বলতে আমি মক্কার ব্যাখ্যাটা যেটা দিয়েছিলাম, এখন আমাদেরকে নিতে হবে যেটা আমাদের নেটওয়ার্কের লোকদেরকে, আমাদের কাছের মানুষদেরকে এবং তার আশেপাশের লোকদেরকে আপাতত দাওয়াত দিতে থাকি, তাদেরকে দুনিয়া আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে, এই এহসাসটা আমাদের দিলের ভিতরে না আসলে। এটা হলো 7 নম্বর আয়াতটা বললাম আর কি, সূরা সূরা যদি এই এহসাসটা যে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এটা হলো একেবারে বুনিয়াদী একটা এহসাস, এই উপলব্ধিটা সকল জিনিসের মৌলিক জিনিস, যে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আরেকটা জিনিস হলো যে কত থেকে কত বেশ কিছু আয়াতে আর কি, যারা তর্ক করবে বিতর্ক করবে এদের সম্পর্কে আল্লাহ তাআলা যেটা বলছেন, প্রায় 16 থেকে পরবর্তী আয়াত গুলাতে আল্লাহ তাআলা যারা বিতর্ক করবে, যারা এই ঘটনা নিয়ে, সাআ, এই আখিরি জামানা নিয়ে যারা তর্ক করবে বা যারা মানতে চাইবে না, বা আমাকেও যারা মানতে চাইবে না, এদের একটা পরিচয় দিতে যে আল্লাহ তাআলা এটা বলছেন এইভাবে, মান কানা ইউরিদু হারসাল আখিরা, যারা আখিরাতের ফসল চায়, নাসিদালাহু ফিল হারসি, তো তার ফসলে তার খেতিতে আমি উন্নতি দিব, ওমান কানা ইউরিদু হাসাদ দুনিয়া, আর যে দুনিয়া চায়, দুনিয়ার ফসল চায়, নুতিহি মিনহা, তো দুনিয়া থেকে তাকে কিছু দেওয়া হবে, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তার কোনো অংশই থাকবে না। তো যারা আখিরাতকে সামনে নিয়ে চলে বা দুনিয়াটাকে যারা পিছিয়ে ফেলতে পারে নাই, তারা এখন তৈরি হতে পারবে না। তো শুরুতেই আমরা যদি তাকে আখিরি জামানার বিষয়গুলো নিয়ে দাওয়াত দিই, তো মানুষ হয়তো গ্রহণ করতে চাইবে না, তো তার জেহেনটাকে আস্তে আস্তে মৌত, আখিরাত, মৃত্যুর পরে জিন্দিগি, এগুলোকে নিয়ে তৈরি করতে হবে। আর তারপরে আস্তে আস্তে যখন আখিরাত মানুষের মূল লক্ষ্যবস্তু হয়ে যাবে, তখন এই লোকগুলো আমাদের দাওয়াতকে কবুল করবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, আমি তো আসলে গুছায় বলতে পারি না ইনশাআল্লাহ। সামনে আল্লাহ তাআলা হারুন ভাইকে নিয়ে আসলে হারুন ভাই গুছায় বলবে ইনশাআল্লাহ সবকিছু। আমাদের এখন মূল কাজ যেটা, এখন হলো বিশ্বাস রাখা, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথের উপরে আসছেন, তারপরে তাওয়াজ্জু রাখা আল্লাহর দিকে, আল্লাহ তাআলা সাহায্য ছাড়া আমরা এই কাজ, দিন কায়েম করা এক জিম্মাদারি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, বড় এক আরস বোঝা আমাদের উপর চাপায় দেওয়া হয়েছে, আমাদের উপর দেওয়া হয়েছে এই বোঝা। এবং আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, যে আল্লাহ কারো সামর্থ্যের অধিক বোঝা চাপায় দেন না। তো দিন কায়েম করা এটা আমাদের দ্বারাই সম্ভব ইনশাআল্লাহ, আল্লাহ সাহায্য ছাড়া, আল্লাহ সাহায্য করবেন, আমরা কাজ করব জমিনে, আল্লাহ তাআলা আসমান থেকে ফয়সালা করবেন। তা আমাদের কাজ কিভাবে হবে, একটা এটা ঈমান আনা, আল্লাহর দিকে তাওয়াজ্জু রাখা, নিজেকে কবিরা গুনাহগুলো থেকে, ফাহিশা থেকে বিরত রাখা, মানুষের ভুল ত্রুটিকে মাফ করা, আর নিজেদের ভিতরে যেই ব্যাপারগুলো আসবে কাজ করতে যেয়ে, এই কাজগুলোর সময় নিজেরা পরামর্শ করা, পরামর্শ করে যেহেতু পরামর্শের বিষয়বস্তু গুলা যে সামনে আসবে আমাদের, এগুলো মানুষের বৈষয়িক বিষয় এবং জমিনে খেলাফতের বিষয়, এই জিনিসগুলো অনেকগুলাই অস্পষ্ট বিষয় আমাদের সামনে আসবে। তো এটাকে তাকওয়া এবং ফিকিরের মাধ্যমে, বুনিয়াদের উপরে আমরা এটাকে সমাধানে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং যদি এটাতে আমাদের ভুলও হয়ে যায়, ওয়াইন আসব ফালাহ আজরন, যদি আমাদের ঠিক হয় তাহলে আল্লাহ তাআলা দ্বিগুণ পুরস্কার দিবেন আমাদেরকে, ওয়াইন আসব
ওয়াইন আখতা ফালাহু আজর, আর যদি ভুল করে ফেলি তারপর আল্লাহ তালা আমাদেরকে মাহরুম করবেন না, আল্লাহ তালা তারপর আমাদেরকে এর সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। আর আমাদের মালের একটা অংশ আল্লাহর জন্য খরচ করা, সামনে বড় বড় টাকা যা আসবে এটাকে সামনে রেখে মালের একটা অংশ খরচ করা, এই কয়টা সূরা সূরার বুনিয়াদী জিনিস। আর দাওয়াতের কথাগুলো যেটা বলা হচ্ছে, দাওয়াতের বিষয়গুলো হলো মূল আখিরাত, মানুষকে আখিরাতের ফিকিরে ফিকিরবান করা। আর ইসলামের যে মূল তিনটা জিনিসের কথা আমি সবসময় বলি, ওই তিনটা জিনিস দিকে রাখা। আর আমি ব্যক্তিগতভাবে যদি মিথ্যা প্রচারণা করি তো আল্লাহ তাআলা আমার উপর প্রতিশোধ নেবেন। এসবগুলা জিনিস এই সূরা সূরাতে কম বেশি আলোচনা করা আছে। আরো কিছু জিনিস, আরেকটা জরুরি জিনিস যেটা শুরুতে বলেছিলাম সেটা হলো আমাদের উপর আসমান ভেঙে পড়ার উপক্রম এখন আমাদের জন্য জরুরি হইল। যারা এই দিন প্রতিষ্ঠা কাজ করার আমাদের জন্য জরুরি হইল, যারা এই দিন প্রতিষ্ঠা কাজ করার এই গুরুভার আমাদের মাথায়, আমাদের জন্য জরুরি হলো আমরা আমাদের ইবাদতকে বাড়াই এবং জমিনবাসীর জন্য ইস্তেগফার করতে থাকি আল্লাহ তাআলা।